ডাব্লু দু মেন পরীক্ষা হয়ে গেছে যেখানে অপশনাল জিওগ্রাফি যাদের ছিল তারা পরীক্ষা দিয়েছে এবং অনেকে আমার কাছে অপশনাল জিওগ্রাফি যাদের আছে তারা আমার কাছে অনেকে গাইডেন্স নিয়েছে তো সেক্ষেত্রে কি সুবিধা হয়েছে বা কি অসুবিধা হয়েছে সেটা তোমাদের সাথে পরে ডিসকাস করব এখানেতে আমি এটা বলতে চাইছি না যে আমার সাজেশান বা আমি যেগুলো পড়িয়েছিলাম সেগুলোই চলে এসেছে এরকম ব্যাপার নয় ওকে বাট আমি এটা কখনোই বলবো না যে যা পড়িয়েছি সব চলে এসছে বাট অনেক ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে যে কনসেপচুয়াল ক্লাসগুলো আমি করিয়েছিলাম সেখানে অনেকে সুবিধা পেয়েছে এবং তারা আমাদেরকে বলেছে এখানে আমি অনেকটা কনফিডেন্ট এবার থেকে তো যাই হোক আমি এখানে যেটা বলে রাখছি সেটা হচ্ছে যে দু হাজার সতেরো থেকে আজ পর্যন্ত আমি যে ডব্লিউ বিসিএস অপশনাল পড়িয়েছি এবং কোশ্চেনের প্যাটার্ন দেখেছি সেক্ষেত্রে হঠাৎ করে একটা কোশ্চেনের প্যাটার্নে পরিবর্তন লক্ষ্য করলাম ওকে যেটা স্টুডেন্টদের ক্ষেত্রে অনেকাংশে পজিটিভ ইম্প্যাক্ট দিয়েছে এবং অনেকাংশে নেগেটিভ ইমপ্যাক্ট দিয়েছে নেগেটিভ ইমপ্যাক্ট দিয়েছে তো কী কী ক্ষেত্রে পজিটিভ এবং কোন কোন ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট দিয়েছে সেই ব্যাপারে আমি আলোচনা করব ওকে আমি অরিজিৎ স্যার তোমরা জানো নিশ্চয় অপশনাল জিওগ্রাফি পড়াই আমি তো এখানে দেখো দু হাজার তেইশের যে পেপার ওয়ান কোশ্চেন এসেছে সেখানে ওয়েদারিং এবং মাস ওয়াস্টিংয়ের মধ্যে ডিফারেন্স থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত কনসেপচুয়াল কোশ্চেনগুলো আসে বা এসেছে প্রিভিয়াস ইয়ারে সেই ধরনের কোশ্চেন কিন্তু এসেছে অনেকটাই বাট যেটা মেন আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে পাঁচ নাম্বার দশ নম্বর এবং পঁচিশ নাম্বার এই যে কোশ্চেন প্যাটার্নটা অর্থাৎ পাঁচ দশ পঁচিশ এবং আমি অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি পাঁচ প্লাস পাঁচ প্লাস পাঁচ এইভাবে প্যাটার্ন দিয়েছে এক্ষেত্রে সুবিধা কী সুবিধা হচ্ছে যে এখানে কোশ্চেনের মার্কসটা একটু বেশি আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ তিন প্লাস তিন প্লাস তিন যদি পায় তাহলে সে নয় পাচ্ছে বাট আগের যেটা ছিল সেটা যদি পনেরো নম্বরে একটা কোশ্চেন থাকতো সেখানে নয় পেতে গেলে একটু অসুবিধা হতো বিকজ একটা কোশ্চেনে পনেরো নম্বর করে দেওয়া থাকতো এক্ষেত্রে এটা কিন্তু সুবিধা হয়েছে অসুবিধাটা কোথায় অসুবিধাটা হচ্ছে যদি তুমি প্রপার গাইডেন্সের মধ্যে থাক না থাকো এবং কনসেপ্ট তোমার যদি ক্লিয়ার না থাকে তাহলে এই তিনটে পাঁচের পার্টের কোশ্চেন লিখতে গেলে তোমার টাইম ম্যানেজমেন্টের সমস্যা হবে এবং তুমি যদি প্রচুর পরিমাণে মক টেস্ট না দাও এবং লেখা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এখানে একটা বড় অসুবিধা দেখা দেবে ওকে তো এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে এবং সেভাবে কিন্তু আমাদেরকে প্রিপারেশান নিতে হবে দু হাজার চব্বিশের জন্য এবং দু হাজার চব্বিশের জন্য যে প্রিপারেশান নেবে সেটাও ডেসক্রিপটিভ টাইপের এবং দু হাজার পঁচিশে যদি সিলেবাসে পরিবর্তন হয় তাও কিন্তু এই পেপারটা ডেসক্রিপটিভ পেপার হিসাবেই থাকছে এবং জিওগ্রাফিতে এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অপশনাল জিওগ্রাফি নিলে অ্যাডভান্টেজ অনেকটা বেশি আছে বিকজ এই যে কোশ্চেনের প্যাটার্ন এটা পরিবর্তন হয়েছে আশা করছি এই প্যাটার্নটা ভবিষ্যতেও থাকবে সেক্ষেত্রে একটা ভালো মার্কস আসার সম্ভাবনা রয়েছে অপশনাল জিওগ্রাফিতে ওকে এরপর আমি যদি কোশ্চেন ওয়াইজ দেখি যে কী কী রয়েছে তোমরা নিশ্চয়ই জানো আমি আগেও বলেছি যে টোটাল পাঁচটা কোশ্চেনের অ্যান্সার দিতে হয় পেপার ওয়ান থেকে যেখানেতে দুটো গ্রুপ থেকে ইচ গ্রুপ থেকে মানে প্রত্যেকটা গ্রুপ থেকে দুটো করে অ্যাটলিস্ট অ্যান্সার করতেই হবে তো সেক্ষেত্রে দেখো এখানেতে যেগুলো ছিল সেগুলো ওয়েদারিং অ্যান্ড মাস ওয়াস্টিংয়ের ডিফারেন্স বিভিন্ন মাস ওয়াস্টিংয়ের ফ্যাক্টর কোশ্চেন ছিল ডাইনামিক ইকুলিব্রিয়ামের কনসেপ্টটা ছিল এয়ার মাস ছিল এয়ার মাসের এয়ার যেগুলো তার যে ক্লাসিফিকেশান সেগুলো বেসিস কী সেগুলো এয়ার মাসের মডিফিকেশান কী হ্যাঁ ওয়েদার কন্ডিশান এয়ার জন্য কি হয়ে থাকে এই ধরনের বিভিন্ন বিষয় রয়েছে এবং ফন্টোজেনেসিস ফন্টোলাইসিস যেগুলো আমি তোমাদের পড়িয়েছিলাম অনেকেই জানো তো এবং ওশিয়ান ওশিয়ান ওশেনোগ্রাফি থেকে ওশিয়ান কারেন্টের ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর অর্থাৎ কোশ্চেন যেটা রয়েছে সেটা কিন্তু খুব একটা কঠিন আমি বলবো না মডারেট কোশ্চেন হয়েছে এবং দেখো আমি তোমাদেরকে বলেওছিলাম থিমেটিক ম্যাপ সম্পর্কে থিমেটিক ম্যাপের ক্যারেটাস্টিক্স ডিফারেন্ট টাইপস এগুলো পড়িয়েছিলাম এই ধরনের বিভিন্ন বিষয় যেগুলো পড়িয়েছিল সেগুলোতে কোশ্চেন এসেছে ও সব চলে এসছে আমি একদমই বলবো না বাট যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যান্সার করে আসা যায় তারপরে হোক গ্রুপ বিতে গ্রুপ বি বলতে এখানেতে অ্যাকচুয়ালি হিউম্যান জিওগ্রাফি হিউম্যান জিওগ্রাফি আর গ্রুপ এতে হচ্ছে যেটা সেটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি ওকে ফিজিক্যাল জিওগ্রাফি এখান থেকে দুটো প্রশ্নের অ্যান্সার করতে হয় এখান থেকে দুটো প্রশ্নের অ্যান্সার করতে হয় মাস্ট এবং এখান এবং দুটো গ্রুপ থেকে যে কোনো থেকে আমরা একটা অ্যান্সার করতে পারি ওকে তো এই যে গ্রুপ বিয়ের আমি কথা বললাম তারপর তো এখানেতে অ্যাবসোলিউট স্পেস রিলেটিভ স্পেস ছিল বাউন্ডারি অ্যান্ড ফ্রন্টিয়ার ছিল ওকে ন্যাশনাল স্টেট হার্ডল্যান্ড থিওরি এই সমস্ত কনসেপ্টগুলো ছিল যেগুলো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছিলো সেখান থেকেও কিছু क्वेश्चन এখানে এসেছে এবং রুরাল আরবান সেটেলমেন্ট যেগুলো মোটামুটিভাবে আমরা ধরে নিতে পারি যে 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 জায়গাগুলো থেকে কোশ্চেন আসে সেই সেই জায়গাগুলো থেকে কোশ্চেন এসেছে বাট কোশ্চেনটা একটু মডার্ন টাইপে হয়েছে ওকে এবং এই ক্ষেত্রে আমি বলে রাখি যে যারা অপশনাল জিওগ্রাফি সিরিয়াসলি প্রথম থেকে পড়বে এবং কনসেপ্টগুলো ক্লিয়ার করবে নোটসের ওপর ভিত্তি করে নয় ওকে তার যারা কনসেপ্ট ক্লিয়ার করবে এবং স্টাডি মেটেরিয়ালের ওপর ভিত্তি করে যারা নিজেরা লেখা প্র্যাকটিস করবে তারা কিন্তু এখানেতে একটা ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা থাকছে বা পাবে ওকে এটা কিন্তু আমরা বুঝতে পেরে গেছি আগেই আমি বারবার বলেওছিলাম যে কনসেপ্টের ওপর জোর দাও নোটসের ওপর জোর দিও না ওকে আবার দেখো পেপার টুতে পেপার টুতে দেখো ইন্ডিয়ার যে টেকটনিক ডিভিশন ওকে স্ট্রাকচার রিলিফ সম্পর্কে যেটা পেনিনসুলা ইন্ডিয়ার এটা পড়েছে এছাড়াও হিমালয়ান ড্রেনেজ যে সিস্টেম সেই সিস্টেমের হিস্ট্রি কিছুটা পড়েছে এবং তার সাথে এই যে হিমালয়ান মাউন্টেন্স রিজিয়ান তার যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার থেকেও কিন্তু কোশ্চেন এসছে এছাড়াও দেখো এখানেতে যে আয়রন ওর বা প্রোডাকশান অর্থাৎ ইকোনমিক জিওগ্রাফি থেকে কোশ্চেন তারপর দেখো এখানেতে ইন্ডিয়ান এগ্রিকালচার সম্পর্কে কোশ্চেন গ্রিন রিভলিউশন সম্পর্কে কোশ্চেন ওকে তারপর দেখো এখানেতে প্যাটার্ন প্রসেস ইন্ডিয়ান আরগানাইজেশান আরগানাইজেশান থেকে কোশ্চেন এসছে এবং এখানে যে ক্রুড সেক্স রেশিও ইন্ডিয়া সেই সম্পর্কেও কিন্তু ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটা কোশ্চেন এসেছে এখানে দেখো পাঁচ পনেরো দশ এই ধরনের যে প্যাটার্নটা এই প্যাটার্নটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে বিকজ এখান থেকে নাম্বার আসার সম্ভাবনা অনেক বেশি দেখো এখানে প্রত্যেকটা কোশ্চেন দেখো পাঁচ পাঁচ করে দেওয়া আছে পাঁচ প্লাস পাঁচ প্লাস পাঁচ করে দেওয়া আছে গ্রোথ হ্যাঁ কাল্টিভেশান প্রোডাকশান প্রবলেম পারসপেক্ট এই ধরনের পাট পাট করে নাম্বার দেওয়া আছে যার ক্ষেত্রে নাম্বার বা মার্কস পাওয়ার ক্ষেত্রে একটা বড় সুবিধা রয়েছে এখানেও তাই রয়েছে কিন্তু তো এই ধরনের যে কোশ্চেন আসছে এতে কিন্তু পেপার টুতে নাম্বার আসার সম্ভাবনা রয়েছে পেপার টু যারা আমরা মনে করি যে প্রিলিমিনারিতে জিওগ্রাফি যেটা রয়েছে ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি অ্যাকচুয়ালি গ্রুপ এ হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি গ্রুপ এ হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি আর গ্রুপ বি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তো যারা আমরা মনে করি যে ইন্ডিয়া এবং বেঙ্গল জিওগ্রাফি ডাব্লিউ বিসিএস মেন পরীক্ষা বা প্রিলিমের জন্য যেটা পড়ে থাকি সেক্ষেত্রে হয়ে যাবে সেটা কিন্তু একদম ভুল ধারণা এবং ভুল বিষয় এখানে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং ডিসেন্ট এবং কন্টেম্পোরারি ইস্যু সম্পর্কে তোমাদেরকে কিন্তু অবশ্যই জানতে হবে তাছাড়া কোনো উপায় নেই এখানেতে তাই না তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো এক্ষেত্রে আমি বলে রাখি যে যারা ডাব্লিউ বিসি প্রিপারেশান নিচ্ছ এবং অপশনাল জিওগ্রাফি নিয়ে ভাবছো তাদের এখন কিন্তু একটা নির্দিষ্ট গাইডেন্সের মধ্যে থাকা উচিত এটা সেলফ স্টাডি হতে পারে সেলফ স্টাডি হলে তোমরা প্রত্যেকটা কনসেপ্টকে ক্লিয়ার করার চেষ্টা করবে বিভিন্ন জায়গা থেকে ইউটিউবে এখন সোর্স প্রচুর সোর্স ওকে এভাবে তোমরা কিন্তু প্রিপারেশান নিতে পারো আর এক্ষেত্রে আমি বলে রাখি যাদের পক্ষে সম্ভব তাদের আমি অপশনাল জিওগ্রাফির একটা নতুন ব্যাচ স্টার্ট করছি ওকে সেই ব্যাচে যদি যার পক্ষে সম্ভব তারা কিন্তু অ্যাডমিশান নিতে পারো এবং প্রপারলি একটা প্রিপারেশান নিতে পারো বাট যারা পারবে না বা যাদের পক্ষে সম্ভব না তারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে অর্থাৎ প্রত্যেকটা টপিক যেগুলো রয়েছে সেই টপিকের কনসেপ্ট এবং তার রিলেটেড কনসেপচুয়াল যে কনসেপ্ট রয়েছে আই মিন তার রিলেটেড যে কন্টেম্পোরারি ইস্যু রয়েছে সেগুলোকে কিন্তু আমাদের জোর দিতে হবে তাহলে কিন্তু ভালো মার্কস আসার সম্ভাবনা রয়েছে এবং এটা খুব ভালো একটা দিক যে অপশনাল জিওগ্রাফিতে এভাবে পাট পাট করে নাম্বার বা মার্কসের যে প্যাটার্ন সেই প্যাটার্নের মার্কস কিন্তু বেশি আসার সম্ভাবনা রয়েছে এবং থাকছে ওকে যাই হোক যারা নতুন ব্যাচে ভর্তি হবে তারা কন্ট্যাক্ট করতে পারো আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আর ডিটেল অ্যানালাইসিস ডিটেলস অ্যানালাইসিস সেটা আমি গুগল মিটের মাধ্যমে আমার যে স্টুডেন্ট রয়েছে বা যারা আমার নেটওয়ার্কের মধ্যে আর তারা কিন্তু তোমরা ডিটেলস অ্যানালাইসিসের ক্লাসটা অবশ্যই করো আর যারা ক্লাস মানে আমার স্টুডেন্ট নও এখন পর্যন্ত বাট এই অ্যানালাইসিসের ক্লাসটা করতে চাও তাদের জন্য আমি একটা গ্রুপের লিঙ্ক দিচ্ছি সেই লিঙ্কে তোমরা অ্যাড হতে পারো সেখানে তোমাদের কোনো ফিজ পেমেন্ট করতে হবে না ফ্রি অফ কস্টে এই ডিটেলস অ্যানালাইসিস এবং আমরা ভবিষ্যতে কীভাবে প্রিপারেশান নিতে পারি তার স্ট্র্যাটেজি সম্পর্কে আমি কিন্তু আলোচনা করবো ওকে যাই হোক আজকে এই পর্যন্তই এইটুকুই আমি বলার ছিল জাস্ট একটা রিয়াকশন আফটার এক্সামিনেশন ওকে ডুবিসিএস মেন অপশনাল জিওগ্রাফি ক্লিয়ার ওকে টাটা